फ्रेंड्स गुड मॉर्निंग पम्पा ब्लॉग एंड किचने तुम्हारे सकल के स्वागत जानिए आज के ब्लॉग टी शुरू करछी एखन सकाल आठटा और आमार समस्त काजकर्म हो गेछे एमन कि स्नान करे पुजो दिए नियेछी जेहेतु आज के राखी पूर्णिमा तो आमार यूट्यूब फैमिलिर सकल सदस्य के जानाई हैपी राखी। तो बंधुरा आज के अनेकटाई सकाले उठे गियेछी कारण आज के राखी पूर्णिमा। तो एपारे राखीटा एकटू अन्यरकम और ताते आमिओ भीषणी एक्साइटेड कारण प्रत्येक बछर बाड़ीते गिये दादाके राखी पड़ाई तो एबारे दादा आसबे आमार बाड़ी राखी पड़ते। तो जेहेतु आज के राखी पूर्णिमा तो दादा आसबे तार साथे माओ आसबेन तो आमादेर बाड़ीते तो तार जोन्नेई अनेक सकाले उठे गियेछी कारण अनेक काजकर्म आछे तो अनेकटाई होये गेछे एखन स्नान करे पुजो दिये आसलाम एखन चा खाबो तारपर रान्ना करबो। तो बंधुरा साथे थाको आजके सारा दिन शेयर करबो तोमादेर साथे साथे थाको देखते थाको। এই দেখো আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো দেখো চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে ও শরীরটা ভালো নয় ও রাতে ঘুমিয়েছে বার্থডের দিন তো সকাল থেকে উঠেই ওর জ্বর সর্দি কাশি জ্বরটা সেরকম খুব একটা নেই অল্প অল্প আছে কিন্তু খুব কাশছে সর্দি দেখো চোখ মুখগুলো দেখে বোঝা যাচ্ছে পুরো শুকিয়ে গেছে। আসলে বার্থডের দিন এত খুশি যে এত আনন্দ করে ঠিক করে খাওয়া দাওয়াও করেনি সারাদিন দৌড়োদৌড়ি লাফালাফি চিৎকার চেঁচামেচি এবার গলাটাও একটু বসা বসা ভাব হয়ে গেছে এদিকে সর্দিও আছে তো দেখো চুপ করে বসে আছে সেজন্যে না হলে অন্য সময় পুরো লাফালাফি করতে থাকে তো একদম চুপচাপ চোখ মুখ একদম শুকিয়ে গেছে। একটু আগেও জ্বর এসেছিল তো ওষুধ খাওয়ানোর পর জ্বরটা একটু কমেছে বাট সর্দিটা আছে। তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো। তো এখন চা করে নিয়েছি আর রান্নাঘরে বসে বসে চা খাচ্ছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চা খাওয়া শেষ করে তারপর বাকি রান্নাটা শুরু করব। দেখো মেয়ে বসে আছে বসে বিস্কিট খাচ্ছে বন্ধুরা এখন একটা বেজে গেছে তো দাদা এখনই চলে আসবে তো এখনই শুরু হবে আমাদের রাখির উৎসব মানে দাদাকে এখন রাখি পরাবো আর দাদার সাথে আসছে আমার একটি ভাইও আসছে ওকেও রাখি পরাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো।
কিছু হাসো একটু, মুখটা ঘুম না কেন? সন্ধ্যে 6টা বেজে গেছে আর আজকে সারাটা দিন ভীষণই ভালো কাটলো, কারণ এই প্রথম আমি আমার বাড়িতে দাদাকে রাখি পড়ালাম। বিয়ের পর থেকে প্রতি বছরই বাড়িতে গিয়ে পড়াই, তো ইচ্ছে ছিল এখানে পড়ানোর কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, সেটা কেন হয়ে ওঠেনি সেটা শেয়ার করলাম না। তো এবছর দাদাকে বাড়িতে এনে রাখি পড়ালাম, এটা অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে সেটা পূর্ণ হলো। তো ভীষণই ভালো লাগছে, তবে এবারের রাখিটা আরও একটু স্পেশাল করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হলো না, কারণ পরশুদিন মেয়ের বার্থডে ছিল। তো কালকে পরশুদিন শুতে শুতে অনেক রাত হয়ে গেছে আর কালকে প্রচুর কাজকর্ম ছিল, তার মধ্যে মেয়ের শরীরও ভালো নেই, ওরও জ্বর এসে গেছে। আমার বরেরও শরীর ভালো না, ওরও সর্দি জ্বর, তো সেই কারণেই অতটা স্পেশাল করতে পারিনি। তবে যেটুকু করেছি তাতেই খুব ভালো লেগেছে আর সারাদিন ভীষণই ভালো কাটলো। তোমাদের সাথে তো কিছুটা শেয়ারও করলাম। তো দাদাকে রাখি পরানোর পর এখান থেকে লাঞ্চ করে তারপর কিছুক্ষণ ছিল, তারপর চলে যায় আর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি। আজকে ভীষণই ভালো লেগেছে সবাই মিলে একসাথে। আর এমনিতেও আমি বাড়িতে একা একাই থাকি, তো একা একা থাকতে খেতে কোনোটাতেই ভালো লাগে না। তো আজকে সবাই মিলে, মাও এসেছিল, দাদা এসেছিল আর আমার এক ভাই আর কি, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া। তো আজকে লাঞ্চটা তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে লাঞ্চে ছিল ডাল ভাজা আর বেগুন দিয়ে একটা ছোট মাছের তরকারি, কাতলা মাছ আর চিকেন। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো সেটা শেয়ার করা হয়নি কারণ আমার দাদা বেশি একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো ধরে বেঁধে ক্যামেরার সামনে নিয়ে আসা। তো যাই হোক, লাঞ্চের পর আমরা জমিয়ে একটু সবাই মিলে গল্প গুজব করলাম, সেজন্য আর ভিডিওটা অন করা হয়নি। তো তারপর একটু শুয়েছিলাম, উঠে সন্ধ্যা দিয়ে এই ক্যামেরাটা অন করলাম। এখন 6টা বেজে গেছে আর মেয়ের সন্ধ্যার টিফিনও খাওয়া হয়ে গেছে, এখানে বই নিয়ে বসে পড়েছে পড়াশোনা করতে, কারণ কয়েকদিন ধরে ঠিক করে পড়াশোনা হচ্ছে না। সেই বার্থডের আগের দিন রাত থেকে পড়াশোনা সব বন্ধ, আগের দিন রাত থেকেই ভীষণই জ্বর সর্দি কাশি শুরু হয়ে গেছে, তো সেজন্য কালকেও পড়তে বসেনি। তো সকালে একটু বসেছিল, আধ ঘন্টা পড়েছিল। তো এখন এখন দুপুরের পর থেকে শরীরটা কিছুটা ভালো আছে, কাশি সর্দি কাশিটা একটু আছে, জ্বরটা নেই। তো এখন বসেছি মেয়েকে পড়াতে, এখন ওকে কিছুক্ষণ পড়াবো কারণ সামনেই ওর এক্সাম আছে, তো ওকে কিছুক্ষণ পড়াবো। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার রাখি পূর্ণিমা স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, তার সাথে সাথে কমেন্ট শেয়ার তো আছেই। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, সকলকে গুড নাইট।